আইসিএসই পরীক্ষার ফল বেরিয়েছে রবিবার। 99.2% নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য তৃতীয় হয়েছে জলপাইগুড়ির কদমতলার প্রাপ্তি সরকার। রাজ্যে তৃতীয় হবার পাশাপাশি জেলার প্রথম স্থান অধিকার করেছে হোলি চাইল্ড স্কুলের এই মেধাবী ছাত্রী। তবে এত ভালো রেজাল্ট করলেও সারাক্ষণ বই নিয়ে বসে থাকা খুব একটা পছন্দ নয় প্রাপ্তির। পড়াশুনোর পাশাপাশি খুব ভালো গিটারও বাজায় সে। তার আকার হাতটিও বেশ ভালো। বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায় প্রাপ্তি। আমার এক্সপেক্টেড মার্কস তো এটাই ছিল, কিন্তু এত ওয়েস্ট বেঙ্গলে থার্ড হব এটা আমার এক্সপেক্টেড ছিল না। আচ্ছা, তো আমার খুব ভালোই লাগছে। আবার আগে কি হবে এটা খুব ম্যাটার করে। কি করবে এরপরে? আগে আমি যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছি, ম্যাথস আর ফিজিক্স কেমিস্ট্রি নিয়েই পড়ছি। কতক্ষণ পড়াশোনা করতে? আমি সকালে পড়তাম স্কুলের আগে, আর স্কুল থেকে এসে। কজন টিচার? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সায়েন্স সাবজেক্টের, আর ইংলিশ আর কম্পিউটার সব কিছুরই টিচার ছিল। হবি আমার গিটার বাজাতে খুব ভালো লাগে, আর গান আর আঁকতেও খুব ভালো লাগে, আর বই পড়া এটা তো আছে। প্রাপ্তির বাবা মৃন্ময় সরকার পেশায় পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার, মা হীরাপাল সরকার হাই স্কুলের শিক্ষিকা। মেয়ের সাফল্যে তারাও খুশি। মেয়েকে আমরা সেরকম, আমি তো সময় দিতেই পারতাম না, ও মাও সেরকম সময় দিতে পারতো না। ওর নিজের প্রচেষ্টাতেই যা করেছে, এবং স্কুলের টিচার এবং বাড়ির টিচাররা মিলে সবার প্রচেষ্টাতেই ও করেছে। কেমন লাগছে এই যে? খুব ভালো লাগছে। মেয়ের একটা ওর পড়াশুনোয় ও লেগেই থাকতো, পড়াশুনোয় ফাঁকি দেয়নি, সেই জন্য এক্সপেক্টেড রেজাল্টটাই হয়েছে ওর, আর র্যাঙ্কটা তদনুযায়ী হয়েছে। এত বড় র্যাঙ্ক, রাজ্যের মধ্যে তৃতীয়। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে। এবার পরবর্তীতে এই পজিশনটা ধরে রাখতে হবে, এটাই চ্যালেঞ্জিং আর কি। মেয়ে তো ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিয়েই আপাতত এখনও আগাতে চাইছে। আপনি যেহেতু শিক্ষিকা, তো আপনার প্রফেশন আছে? আমার প্রফেশনটাও সিলেক্ট করেনি, পরবর্তীতে দেখা যাবে, এখনও তো অনেক দূর যাওয়া বাকি। রেজাল্ট বেরোনোর পরই আনন্দের বন্যা বয়ে যায় প্রাপ্তিদের বাড়িতে। উপহার ও মিষ্টি নিয়ে দেখা করতে আসেন অনেকে, অনেকেই আবার ফোন করে শুভেচ্ছাও জানান। এই আনন্দের মাঝেই প্রাপ্তির মায়ের সতর্ক বার্তা, এখনো চলার পথ অনেকটাই বাকি। দ্য ওয়াল ব্যুরো।